ইভিনিং, ওয়েলকাম টু নীতুর পৃথিবী। আমি তোমাদের নীতু। আজকের এই ভিডিওটা আমি শুরু করছি, দেখো করা থেকে দেখা যাচ্ছে না, আপছা আপছা লাগছে, লাইটের জন্য ফোকাস হচ্ছে না। এখন বাজে 7:30 মতো, সন্ধে 7:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে এই শীতের সিজনে আমাদের বাড়িতে প্রথম ঘরোয়া পিকনিক। আর তোমরা সবাই জানো, যারা নিয়মিত আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই অবশ্যই করে জানো যে শীত পড়তে পারে না আমাদের, কিন্তু পিকনিক এটা ওটা ঘোরা বিয়ে বাড়ি পুরো লাইন লেগে থাকে। ঠিক আছে, তো প্রচুর নিমন্ত্রণও আছে সব পরপর আর কি। তার আগে সবার প্রথমে হবে আজকে ঘরোয়া পিকনিক, তো তার জন্যে আমার শাশুড়ি মা গতকালকে কিন্তু সবাইকে ও বাড়ির নিমন্ত্রণ করে দিয়েছে। তো বুঝতেই পারছো মানে ব্যাপারটা খুবই আনন্দদায়ক। আর এই শীতের সিজনে খিচুড়িটা আমাদের বাড়িতে খুব কমন একটা খাবার, প্রায় দিনই রাত্রেবেলা সেটার দিকে খিচুড়ি মিচুড়ি হয়, আমরা সবাই সেটা মজা করে খাই, খুব এনজয় করি। তো আজকের এই প্রথম ঘরোয়া পিকনিকটা খিচুড়ি দিয়ে উদ্বোধন করলাম। খিচুড়ি সঙ্গে হবে বেগুনি, আর চাটনি তো রয়েছে সঙ্গে। তো আর এক একে কিন্তু গেস্ট আসা শুরু করে দিয়েছে ও বাড়ির গেস্ট। আর আজকে মানে পিকনিকের সমস্ত মানুষ হচ্ছে দুবাড়ির ফ্যামিলি, দুটো বাড়ির লোক, একটা আমার বাপের বাড়ির ফ্যামিলি, একটা আমার এই বাড়ির ফ্যামিলি, শ্বশুরবাড়ির ফ্যামিলি। তো গেস্ট এক একে আসা শুরু করেছে, তোমাদেরকে দেখাই এখন কে কি করছে। তাছাড়া খিচুড়ি কিন্তু অলমোস্ট রেডি, আসো খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে, খিচুড়ি রান্না করেছে অবশ্যই আমার শাশুড়ি মা। এই যে এখন দুই বিয়ান বসে টিভি দেখছে মা আর আমার মা। আমি সন্ধ্যাবেলায় মানে নিচে নামার আগেই দেখেই দেখতে পাচ্ছি প্রিপারেশন শুরু করে দিয়েছে। ঠিক আছে, একটু যে ওয়েট করবে, আমি নামবো হাতে হাতে হেল্প করবে সেই সুযোগটুকু দেয়নি, মানে মেল গাড়ি টাইপের বলতে পারো। তো তাও নিচে নামলাম, এসে একটু সাহায্য করলাম, চাল ধুয়ে দেওয়া, ডাল ধুয়ে দেওয়া, তারপরে তো মা খিচুড়ি বানিয়ে ফেললো আর কি ঝটপট। তো খিচুড়ি একদম রেডি হয়ে আছে, আমি শুধু বেগুনটা মানে বেগুনিটা গরম গরম ভাজবো, তাহলে আমাদের মেনু কিন্তু একদম রেডি। তো সিম্পল মেনু, প্রথম পিকনিক আজকে শীতকালে, সেটাই আমাদের এটা হবে। তো মা চলে এসছে, এদিকে বউ দিদি বড় চলে এসছে, দাঁড়া তোমাদেরকে দেখাই কে কি করছে। আমার বাবা চলে এসছে, এই যে আমার বাবা, কে এই যে চলে এসছে উপরে, আমার বৌদি, আর এই যে লালু। এই তো আজকে প্রথম ঘরোয়া পিকনিক, একদম জমজমাট, তাই তো বাবু? কাগজ টাগজ নিয়ে হাসি মজা গল্প সব মিলিয়ে চলছে দারুণ একটা ফ্যামিলি টাইম। তার মাঝে আমি চলে আসলাম গরম গরম বেগুনি ভাজতে, যেটা খিচুড়ির সঙ্গে আমি সার্ভ করবো আগে থেকেই বললাম। তো চলো, আর এদিকে দেখো একটা হাঁড়িতে, বড় হাঁড়িতে খিচুড়ি, এটা বড় গামলায় খিচুড়ি, সমস্ত কিন্তু রেডি, এখন শুধু সার্ভ করার অপেক্ষা। তাহলে চলো বেগুনিটাকে ভাজি, তারপর সবাইকে একসঙ্গে খেতে দেবো। আর বেশি লেট করাবো না, কারণ কি বোঝো তো, বাবা মা তো বয়স্ক মানুষ, এদের না বেশি লেট করে খাওয়া ঠিক না, অ্যাকচুয়ালি কারোর ঠিক না বেশি রাত করে ডিনার করা, তাই তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো। তো এখন শুধু এগুলো ভাজবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখানে ভাজছি গরম গরম বেগুনি, আর দেখো আমার পাশে হচ্ছে কে, এটা কে দেখো কি করেছে, সিঁদুর এনে দেখো কি করে দিয়েছে, আমাকে ভূত করে দিয়েছে। মামদে বাবা, এটা মামদে, আমি আরে বান্দর। আসলে পরিবার এক জায়গায় হওয়া মানেই আনন্দ, সুতরাং যা কিছু করি না কেন আনন্দের সঙ্গ নিয়েই করা হয়। আর ও থাকলে তো আমার বুঝতেই পারো এনার্জি, আমার অক্সিজেন। বেগুনি গুলো ভাজবো, তারপর বাবা মাকে দিয়ে দেবো খেতে, কারণ কি শীতের রাত, তো বেশি লেট করার কোনো প্রয়োজন নেই না মা। কি কি করলি? এই হচ্ছে হাইব্রিড বাচ্চা পুষ্পা, দেখেছো? আবার কর, কি গো তোমার মেয়ের সিন দেখে যাও, আবার কর, সব বাবার সামনে কর, দেখো 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 পুষ্পা। এটা কি বলতো? ফর্ম ফিল আপ চলছে, বলো তুমি বলো ওটা কি,
ওটা কি পান্তুর বাবা বলবে পান্তুর বাবার হাতে কি কি ওটা ওটা হচ্ছে আধার কার্ডের ফর্ম ফিলআপ পান্তু বুড়ির এখনো আধার কার্ড হয়নি না এটা আধার কার্ডের ফর্ম ফিলআপ নয় তাহলে তাই তো জানতাম এটা ক্লাস ইনফ্যান্টে ভর্তি হওয়ার ও আসলে কি বলবো ফর্মটা তো আমি দেখিনি আর দ্বিতীয়ত কথা এর মধ্যে সে আধার কার্ডের মতো বলাও ছিল না তাই আমি আধার কার্ডে ওটা দেখেছি আচ্ছা ওকে স্কুলে ভর্তি করার ফর্ম ফিলআপ তাই মাম্মা বলি এবার দেখবি মজা কি মজা দেখবি সারা জীবন মজাই মজা এবার আমি ভুল করিনি সত্যি একটা মেমোরেবল ডে একই তো আমাদের ঘরোয়া পিকনিক শীতকালে ফার্স্ট আর দ্বিতীয়ত এই যে আমার মাম্মামের স্কুলের ভর্তির অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ কমপ্লিট পাপা কমপ্লিট করে দিল ফর্ম ফিল আপটা বাবা কি বলো ঠান্ডা তোমাকে বলছি আমাকে দুটো দিবি বেগুনি দুটো কালকে খবরটা প্রথম পেয়েছে কে বাবু খিচুড়ি বড়মা খিচুড়ি করবে প্রথম পেয়েছে খবরটা কে যদি শুক্রবার না হতো আজকে তাহলে কি থাকতো বলো অবশ্যই থাকতো ডিমের অমলেট কারণ ডিমের অমলেট ছাড়া ওর আমার খিচুড়ি চলে না আর ওখান থেকে পেছন থেকে ক্যামেরার বদমাশি করছে পান্তু বেবি আর কি কি শুকনো লঙ্কা ভাজা যাবে এই যা সাবধানে যাবি সাবধানে তুই চলে যাচ্ছিস কেন রে বল এই যে আমার মহারানী আসবে বাড়ি আসুন জুতো পরে দিতে হবে একটু আগায় দিয়ে আসতে হবে ধরো যদি আগাইতে না যাই বলবে কি একটু চল একটু আগায় দিয়ে এরকম ভাবে কথা বলবে আসো
ভুলে যাবে না চলো তো সবার খাওয়া দাওয়া হয়ে গেল আর দাদার জন্য আমি একটু পার্সেল নিয়ে দিলাম দাদা ভাই কি কি খাবে পেছনে সবাই তো খেয়ে চলে গেছে এখন আমাদের পালা গরম গরম বেগুনিটা আমি আবার ভেজে নিয়ে আসলাম এখন সবাই আমরা মিলে খাবো রাধুনি বলুক রান্না কেমন হয়েছে সবাই তো খেয়ে হেভি প্রশংসা করলো ব্যাপক হয়েছে ব্যাপক হয়েছে তাই তো বলছি রাধুনি বলো ভালো লাগে কিন্তু আমাদের জিভে না কোনো স্বাদ নেই জ্বরের জন্য না বলো আমাকে দেখে কি মনে হচ্ছে জানি না এই তো বেশি ক্যামেরায় শো করাচ্ছি না এটা আমার খাবার আমি একটু পরে খাচ্ছি সবাই তো খেতে বসে গেছে আমিও খাবো আমি একটু বসিনি কারণ জাস্ট বেগুনিটা ভাজলাম তো একটা মুভি দেখছি ব্রহ্মাস্ত্র নতুন মুভি দেখবো তো কিছু বসে তারপর আমি খাওয়া শুরু করবো এখনই গরম গরম খাবার খেতে পাচ্ছি না কারণ গরম থেকে আসলে একটু গরম গরম লাগছে তাই আমি একটু পরে খাবো আগে সবাই খাওয়া হয়ে যাক মোটামুটি তারপরে তো আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তাও 15-20 মিনিট হয়ে গেল আর এখন চলছে একটা মুভি যে মুভি তখন দেখছিলাম ব্রহ্মাস্ত্র সেটাই নতুন মুভি তো তাই খুব মনোযোগ সহকারে দেখছি আর কি ভালো লাগছে খারাপ লাগছে না নতুন মুভি দেখা যাক কি হয় তো আর কি বলবো বন্ধুরা আজকে এই ব্লগটা আমরা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো সেই কামনাই করি আর তোমাদের কেমন লাগলো আমাদের এই ছোট্ট ঘরোয়া পিকনিক শীতের প্রথম পিকনিক তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তাহলে আমার খুব ভালো লাগবে আর এরপর তো অনেক পিকনিক আমাদের বাকি রয়েছে পরপর সেগুলো আসবে আর শীতকাল মাত্র আমাদের যাওয়া থাকে পিকনিকে মানে আমাদের মাস্টারমশাইয়ের সঙ্গে বড়দার সঙ্গে পিকনিক থাকে বাড়িতে পিকনিক হয় প্রতিবার দেখা যাক এবার কোনটা কি করি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করবো চলো গুড নাইট সকলকে রাখা দেখা হচ্ছে খুব শীঘ্রই যতক্ষণ তোমার সঙ্গে খুব ভালো লাগবে টাটা গুড নাইট